ঢাকার শিক্ষা বোর্ডের গেট কিন্তু বন্ধ করে দিয়েছে এইচএসসি যে পরীক্ষার্থীরা রয়েছে তারা, এবং আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন এই জায়গাটা জুড়ে কিন্তু একেবারে পরীক্ষার্থীরা সামনের গেট বন্ধ করে দিচ্ছে, কাউকে ঢুকতে দিচ্ছে না, একেবারে বের হতে দিচ্ছে না, সেই চিত্র কিন্তু আমরা দেখছি। এবং যারা আসলে প্রবেশ করতে চাইছে তাদের সাথে এক ধরনের বাকবিতণ্ডতার পরিস্থিতি কিন্তু সেখানে সৃষ্টি হচ্ছে, তেমন চিত্র কিন্তু আমরা দেখছি। এবং আপনারা জানেন যে একেবারে কিন্তু তারা আন্দোলন করে যাচ্ছে পরীক্ষা পেছার, এবং 50 মার্কের পরীক্ষার দাবিতে কিন্তু তারা একের পর এক আন্দোলন করছে। এবং আপনারা যেমনটা দেখছেন ঢাকা শিক্ষা বোর্ডের অর্থাৎ পুরান ঢাকার একেবারে লালবাগ এলাকার যেই ঢাকা শিক্ষা বোর্ড রয়েছে সেখানে কিন্তু এরা এভাবেই দাঁড়িয়ে কিন্তু আন্দোলন করছে, বিক্ষোভ করছে, তেমন চিত্র কিন্তু আমরা দেখছি। এবং একেবারে এই যে প্রধান ফটকটি রয়েছে সেটি কিন্তু তারা বন্ধ করে দিয়েছে, সেই প্রধান ফটক বন্ধ করে দিয়ে কিন্তু সেই জায়গাটিতে তারা আন্দোলন করছে, সেই চিত্র কিন্তু আমরা সেখানে দেখতে পাচ্ছি। এবং একেবারেই কাউকে প্রবেশ করতে দিচ্ছে না, এমনকি কাউকে বের হতেও দিচ্ছে না, এবং ভিতরে গাড়ি থেকে শুরু করে সবকিছু কিন্তু আটকে রয়েছে, সেগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং আপনারা যেমনটা জানেন এর আগেও কিন্তু তারা আসলে আন্দোলন করেছে, এবং রাজধানীর যে রাজু বাস করছে এবং শাহবাগের যে জায়গাগুলো সেখানে কিন্তু তারা আন্দোলন করেছে, এবং সেই সেখানে আমরা যেমনটা দেখেছি যে নানা কার্যক্রম এবং পুলিশের সাথে কিন্তু বিতণ্ডা থেকে শুরু করে পুলিশের সাথে কিন্তু নানা ধরনের কার্যক্রমের কিন্তু পরিস্থিতি হচ্ছে, এবং একেবারে কিন্তু কাউকে প্রবেশ করতে দিচ্ছে না গেটের মধ্যে দিয়ে, তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আঙ্কেল, আপনি কি প্রবেশ করতে দিচ্ছেন না ভিতরে? না। কেন আসলে আপনি কি ভিতরে এখানে চাকরি করেন? জি, আমি জব করি। আমাদের কর্মকর্তাদের সাথে কথা বলেন আপনি? ঢুকতে দিচ্ছে না, ওদের দাবি কি যেটা আমি জানি না তো। যেমনটা আসলে দেখতে পাচ্ছেন একজন কর্মকর্তা, তিনি কিন্তু শিক্ষা বোর্ডেই চাকরি করেন, এবং তাকেও কিন্তু একেবারে গেট থেকে প্রবেশ করতে চান, এবং অন্য যারা প্রবেশ করতে চাইছে তাদেরকে একেবারে কিন্তু গেট দিয়ে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, তেমন চিত্র কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং আমরা এখানে মেন আমাদের দাবি একটাই, আমরা আমাদের পরীক্ষা হলে 50 মার্কের হতে হবে, আমাদের পরীক্ষা 50 মার্কেরই হতে হবে। ইভেন্ট আমাদের যেসব শিক্ষার্থীদের ক্ষয়ক্ষতি হয়েছে, যারা পুলিশে মারছে, ইভেন্ট তাদেরও কোনো বিচার আওতায় আনতে হবে। এটা যদি আমাদের বিচার না করা হয় আমরা সে পর্যন্ত আমরা পরীক্ষার হলে যাব না, আমাদের দাবি একটাই। আমাদের দাবি একটাই, 50 মার্কের আমরা পরীক্ষা চাই। ইনশাল্লাহ 50 মার্ক চাই, এটাই আমাদের দাবি, শেষ কথা। আর কোনো দাবি নাই, কোনো পিছানো হবে না, কোনো কিছু না, 50 মার্ক চাই আমরা, এটাই আমাদের দাবি, শেষ। 50 মার্কের আমাদের দাবি চাই, এটা সুবল অনেক অনেকভাবে বয়ান, আমরা এখন 50 মার্কেরই চাই, এটা এখন কোনো। যেমনটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন তারা যেমনটা বলছে যে তাদের যে মার্ক সেটি কিন্তু তারা 50 মার্কের আসলে চাচ্ছেন, এবং তেমন চিত্র কিন্তু দেখতে পাচ্ছি। 50 মার্কের পরীক্ষার দাবিতে কিন্তু তারা এভাবেই প্রধান ফটক আটকে দিয়েছে, সেই চিত্রটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এবং গেটটি একেবারেই কিন্তু প্রবেশ করতে দিচ্ছে না, তেমন চিত্র কিন্তু। আমার বোর্ডে আমার কলেজের ই বন্ধ হয়ে গেছে, তোমরা করো কাজ আজকে চলবে না, আমাদের কাজ আগে, তারপরে বাকিদের জীবনটা ভিতরে বুঝেন আপনি, আমাদের জীবনটা ভিতরে আছে, আমাদের সমস্যা হবে না, হয় পরীক্ষা পিছানো হবে 2 মাস, যেমনটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একেবারে কিন্তু তাদেরকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, এবং শিক্ষার্থীদেরকে প্রবেশ শিক্ষার্থীরা আসলে এইভাবে ফটকে দাঁড়িয়েছে, এবং সামনে থেকে যারা আসলে প্রবেশ করতে চাইছে তাদেরকে বাধা দেওয়া হচ্ছে, সেই চিত্র কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং গেটের ফটকের সামনে কিন্তু এইরকম একটি পরিবেশ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আঙ্কেল, আপনি কি এখানে কলেজের দায়িত্বে আছেন? আমি আমার এলাকায় আমি দুইটা শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, আমার আজকে ওই যে অনলাইনে আমার বিজ্ঞান এবং কমার্স এই দুইটা শাখা হঠাৎ বন্ধ হয়ে গেছে, তো ওইটা যদি আজকে চালু না করি আমার কলেজ ছাত্রী ভর্তি হবে, ছাত্র ভর্তি হবে। ওরা বলতেছে আমরা আজকে করবো না, ঢুকতে দিবে না, এটা তো ঠিক না, এই অফিসের কাজ আমার করতে দিবে, ওকে দাবি ওরা করবে।
ওদের দাবিও যুক্তি আছে, কিন্তু সেই দাবিটা সময়ের ব্যাপার, হঠাৎ করে কোনো কিছু হয় না, ঠিক না, সময়ের ব্যাপার। এখন এই জন্য আমাদের কাজ জিম্মি করিয়া কোনো কাজ করতে দিবে না, এটা তো ঠিক না। কলেজের শিক্ষা মেয়েদের লক্ষ লক্ষ মানুষের ক্ষতি হবে, তারা কীভাবে ভর্তি হবে যদি কাজ না করতে। যেমনটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে একেবারেই ঢাকা শিক্ষা বোর্ডের যে গেট রয়েছে সেই প্রবেশ মূল ফটকের সামনে কিন্তু এরকম একটি পরিবেশ আমরা দেখতে পাচ্ছি, এবং সেখানে কিন্তু শিক্ষার্থীরা এই জায়গাটিতে দাঁড়িয়েছে এবং এখানে তারা কিন্তু আন্দোলন করে যাচ্ছে এবং ফটক দিয়ে যারা আসলে প্রবেশ করতে যাচ্ছে, এমনকি এখানে যারা ভিতরে যারা চাকরিরত আছেন বা তাদের সাথে একেবারে কিন্তু বাকবিতণ্ডা কিন্তু হচ্ছে, সেই চিত্রটি কিন্তু আমরা জায়গাটি জুড়ে দেখতে পাচ্ছি। অনেক ক্ষতি হবে। তোমরা কি চাও এখন? যেমনটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি একেবারেই তারা কিন্তু এভাবে আন্দোলন করেছে এবং মূল ফটকের সামনে আসলে যারাই প্রবেশ করতে চাচ্ছেন ঢাকা শিক্ষা বোর্ডের এই প্রবেশ গেটটি দিয়ে, 1 নম্বর গেটের এই প্রবেশ গেটটি দিয়ে একেবারেই প্রবেশ করতেছেন, এবং এছাড়াও যে অন্য ফটকগুলো রয়েছে সেগুলো কিন্তু তারা বন্ধ করে দিচ্ছে, তেমন চিত্র কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং আসলে আমরা জানার চেষ্টা করবো কতটুকু আসলে এখানকার যারা আসলে ফটক দিয়ে প্রবেশ করতে চায় তাদেরকে একেবারেই কিন্তু প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, মানুষের ক্ষতি হতে লাভ নেই, মানুষের ক্ষতি লাভ নেই। আমরা বোর্ডে কাজ করতে আসছি, আমরা কাজ করতে পারছি না, এটা তো হইতে পারে না। ওরা ওখানে দাবি করুক, আমাদের কাজ আমাদের করতে দিতে হবে, আমরা ঢুকতে পারবো না ভিতরে, এটা হইতে পারে না, অনেক ক্ষতি হবে। আমরা কাজ না করতে হলে আর যাবো আমি আমি আসি, আমার দাবি হইল আমার প্রতিষ্ঠানে, নতুন প্রতিষ্ঠান কলেজ, সেই প্রতিষ্ঠানে বিজ্ঞান এবং সায়েন্স কমার্স দুইটা গ্রুপ অফ হয়ে গেছে, এটা না গেলে চালু হবে না, মেয়েরা ভর্তি হতে পারবে এখন না যোগাযোগ না করলে তাহলে ভর্তি হতে পারবে না। যেমনটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু একের পর এক আন্দোলন করে যাচ্ছে এবং সেই জায়গাটিতে তারা কিন্তু স্লোগান দিয়ে যাচ্ছে, এবং সেই চিত্র কিন্তু আমরা দেখতে একেবারে প্রধান গেটটি কিন্তু তারা লক্ষ্য করে দিয়েছে। একটু কথা বলতে পারবো? যেমনটা কিন্তু আমরা এখানে দেখছি আপনারা আজকের যে দাবিগুলো আপনারা কি অন্য, যেমনটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি একেবারে প্রধান গেটের সামনে তারা কিন্তু যেমনটা বলছে যে একেবারেই তাদের পরীক্ষা না পেছানোও তাদের সমস্যা নেই, অর্থাৎ পিছিয়ে না দিলেও তাদেরকে অন্তত 50 মার্কের পরীক্ষা তারা অংশগ্রহণ করবে, তারা কোনোভাবে 100 মার্কের পরীক্ষা অংশগ্রহণ করবেন। এবং ভিতরে দেখতে পাচ্ছি যে অনেকে কিন্তু তারা বেরোতে পারছেন এবং বাইরে যারা রয়েছেন তারা কিন্তু ভিতরে প্রবেশ করতে পারছেন না, তেমন চিত্র কিন্তু আমরা সেই জায়গাটিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এবং সেই চিত্র কিন্তু আমরা পুরো জায়গাটি জুড়ে দেখতে পাচ্ছি। এবং তারা প্রধান ফটকটি একেবারেই লাগিয়ে দিয়েছে এবং সেই ঢাকা শিক্ষা বোর্ডের প্রধান ফটক লাগিয়ে দিয়ে কিন্তু এভাবেই তারা আন্দোলন করে যাচ্ছে, তেমন চিত্র কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং যদি একটু কথা বলার চেষ্টা করি সেই জায়গাটি জুড়ে আসলে তারা কি বলছে, আজকের এক দাবি এক দফা সেটা হচ্ছে আমরা 17 তারিখের এক্সামটা 50 মার্কে যেন হয় সেই দাবি নিয়ে আজকে আমরা এখানে এসেছি, এমনকি আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা আজকে রাজপথ ছাড়বো না। এর আগে শিক্ষা অধিদপ্তর বা শিক্ষা মন্ত্রণালয়ে কি কোনো আবেদনপত্র দিয়েছেন কি? না, এর আগে দেওয়া হয়নি, হ্যাঁ আজকে আমরা দিব, কারণ কালকে চট্টগ্রাম বোর্ড সফল হয়েছে এমনকি আমরা জানতে পেরেছি, তো আমরাও সেভাবে আগানোর চেষ্টা করছি যেন আমরা সফল হই, আশা করি আমরা সফল হব এই প্রত্যাশা নিয়ে। আপনাদের এই আন্দোলনটা আসলে যৌক্তিক মনে করেন কিনা? অবশ্যই যৌক্তিক মনে করি, যে এখানে 2022 ব্যাচের স্টুডেন্টরা 2 বছরের বেশি সময় পেয়েও 50 মার্কে পরীক্ষা দেয়, সেই জায়গায় আমরা কেন 2 বছরের কম সময় পেয়ে 100 মার্কে এক্সাম দিব?
এটা আমার সত্যি একটা যৌক্তিক দাবি সমান পুরো বাংলাদেশ এখানে পুরো বাংলাদেশ কথা বলছি আমি সবার প্রতিনিধি হয়ে কথা বলতে আসছি এটা আসলে মেইন কথা যেমনটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি একেবারে প্রধান ফটকের সামনে এই ধরনের চিত্র কিন্তু আমরা সেখানে দেখতে পাচ্ছি এবং একেবারে সেখানে কিন্তু দাঁড়িয়েছে এরা এবং তাদের যেমনটা দাবি করছে 50 মার্কের পরীক্ষা কিন্তু তারা অংশগ্রহণ করবে এরকম দাবিতে প্রধান ফটকটি কিন্তু একেবারে আটকে দিয়েছে তারা এবং প্রধান ফটক আটকে দিয়ে ভিতরে কিন্তু অনেক মানুষ আপনারা দেখতে পাচ্ছেন দাঁড়িয়ে রয়েছে তারা কিন্তু বের হতে পারছেন না এবং বাইরে থেকেও যারা রয়েছেন ভিতরে প্রবেশ করবেন তারাও কিন্তু প্রবেশ করতে পারছেন না একেবারে বলা যায় যে এরকম একটি চিত্র আমরা দেখতে পাচ্ছি এবং সামনের জায়গাটিতে তারা বসে গিয়েছে সেই চিত্রটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং সামনে একদম নিচে বসে প্রধান ফটকের সামনে বসে কিন্তু তারা দাবিটি করছেন তারা 50 মার্কের পরীক্ষা দিবেন এর বেশি পরীক্ষা কিন্তু তারা দিবেন না তেমনটাই কিন্তু তারা বলছেন এবং এই দাবি কিন্তু তারা করে যাচ্ছেন এবং কোনোভাবে পরীক্ষা পেছানোর দাবি কিন্তু এখন তারা করছেন এবং তারা যেমনটা বলছেন যে তাদের এই এটি আসলে একেবারেই পরীক্ষাটি 50 মার্কের পরীক্ষা দিতে 50 মার্কের পরীক্ষায় তারা অংশগ্রহণ করবেন এবং সামনের ফটকটিতে এভাবেই বসে কিন্তু তারা আটকে দিয়েছে এবং ভিতর থেকে কিন্তু অনেক লোকজন কিন্তু সেই জায়গাটিতে রয়েছে তেমন চিত্র কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং ভিতরেও কিন্তু অনেকে রয়েছে যারা বের হতে পারছেন না একটু যদি কথা বলার চেষ্টা করি আপনারা তো বের হতে পারছেন না কিরকম মনে হচ্ছে ভিতরে কিন্তু আমরা যেমনটা দেখছি যে অনেক যে লোকজন রয়েছে তারা কিন্তু ভিতর থেকে বের হওয়ার চেষ্টা করছেন এবং তাদেরকে বের করতে বের হতে দেওয়া হচ্ছে না এবং প্রধান ফটকের সামনে কিন্তু এভাবে অবস্থান নিয়েছে আসলে পরীক্ষার্থীরা এবং ভিতরে যারা রয়েছে তারা কিন্তু এভাবে দাঁড়িয়ে আছে একটু কথা বলার যদি চেষ্টা করি আপনার সাথে এই যে এরা বের হতে দিচ্ছে না কতটুকু যৌক্তিক মনে করছেন এদের দাবি কিন্তু এখানে আমরা যেমনটা দেখছি যারা রয়েছেন তাদেরকে বের হতে দিচ্ছে না তারা ভিতর দিকে আসলে অধিদপ্তরের বা বোর্ডের যারা লোকজন রয়েছে তারা কিন্তু ভেতর দিকে নিয়ে যাচ্ছে এবং এখানে আসলে যারা সিকিউরিটি রয়েছে বা যারা আসলে আনসার রয়েছে গেটের দায়িত্বে রয়েছে তারাও কিন্তু চেষ্টা করছেন গেটটাকে চালু করে দেওয়ার জন্য কোনোভাবেই পারছেন না এবং সামনের জায়গাটিতে আমরা যেমনটা দেখছি তারা কিন্তু এভাবেই বসেছে সেই চিত্রটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং তারা যেমনটা বলছেন 50 মার্কের পরীক্ষার দাবিতে কিন্তু তারা এইরকম একটি অবস্থান নিয়েছে সেই চিত্রটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখন এক একজন কথাবার্তায় বিব্রত হইতাছে বিভিন্ন কথায় ফ্যামিলি থেকে প্রেশার আসতেছে পুলিশের পুলিশের লাঠিচার্জে পুলিশের অন্যায় অত্যাচারের কারণে অনেক স্টুডেন্ট আসতে চায় না ফ্যামিলির দিক থেকে দেখা যায় আসতে দিতেছে না পুলিশের এই কর্মকাণ্ডের কারণে শাহবাগে দেখা গেছে আমাদের অনেক স্টুডেন্টকে পিটানো হয়েছে মারা হয়েছে থানা নেওয়া হয়েছে সেই জন্য অনেক স্টুডেন্টের ফ্যামিলির দিক থেকে আসতে দেওয়া হচ্ছে না আমরা 50 মার্কের পরীক্ষা সবগুলো শিক্ষা বোর্ডের সামনে আমরা এই কারণ আসি কারণ যাতে শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আমাদের যেমনটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি একেবারে প্রধান ফটকটি অর্থাৎ সামনে ঢাকা বোর্ডের যে প্রধান ফটক রয়েছে সেই ফটকটি আটকে দিয়ে কিন্তু এভাবে আসলে এখানে আন্দোলন করা হচ্ছে এবং তারা কিন্তু এভাবে বিক্ষোভ করছে এবং সেই জায়গা থেকে ভিতরে যারা রয়েছে তাদেরকে কিন্তু একেবারেই বের হতে দেওয়া হচ্ছে না এবং বাইরে যারা রয়েছে তারা কিন্তু ভিতরে প্রবেশ করতে পারছেন না একেবারেই তাদের সাথে বাকবিতণ্ডা হচ্ছে মাঝে মাঝেই কিন্তু একেবারেই কোনো মানুষকে কিন্তু ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না সেই চিত্রটি কিন্তু আমরা জায়গাটি জুড়ে দেখতে পাচ্ছি এবং অনেকেই কিন্তু সেই জায়গাটিতে রয়েছে একটু যদি আমরা অনেকের সাথে কথা বলার চেষ্টা করি তারা কিন্তু একেবারেই ভিতর দিক থেকে কিন্তু আমরা যেমনটা দেখতে পাচ্ছি ভিতরে অনেক লোকজন কিন্তু সেখানে যেমনটা দেখতে পাচ্ছি যে ভিতরে যারা যেমনটা রয়েছেন অনেকে কিন্তু ভিতর থেকে বের হওয়ার চেষ্টা করছেন ভিতরে আনসার যারা রয়েছেন তারা কিন্তু সিটে দিয়ে সরিয়ে দিচ্ছেন সেসব লোকজনদেরকে তেমনটা কিন্তু যেমনটা কিন্তু দেখতে পাচ্ছি তারা কিন্তু এখানে আন্দোলন করে যাচ্ছে তেমন চিত্র কিন্তু আমরা দেখতে পাচ্ছি একেবারেই তারা কিন্তু সেই জায়গাটিতে দাঁড়িয়েছে তেমনটা কিন্তু তারা বলছে এবং তারা 50 মার্কের আসলে পরীক্ষা এবং আপনারা জানেন যে গত কয়েকদিন ধরে কিন্তু যারা আসলে এসএসসি পরীক্ষার্থী রয়েছে তারা কিন্তু আন্দোলন করে যাচ্ছে এবং সেই জায়গাটিতে কিন্তু আমরা যেমনটা দেখছি তাদের যে আন্দোলনের চিত্র সেটি কিন্তু একেবারেই তারা রাজুবাস করছে শাহবাগ সেই জায়গাগুলোতে একের পরে কর্মসূচি কিন্তু নিয়েছিল এবং এখন কিন্তু আজকে তারা ঢাকা শিক্ষা বোর্ডের সামনে কিন্তু গেটের সামনে এভাবে গেট আটকে দিয়ে এখানে কিন্তু আন্দোলন করছে তেমন চিত্র কিন্তু আমরা দেখতে পাচ্ছি তবে যেমনটা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই আসলে একেবারে কিন্তু তাদের সাথে এর আগে আমরা যেমনটা দেখেছিলাম যে শাহবাগে কিন্তু তারা যখন অবস্থান নিয়েছিল রাজুবাস করছে সামনে থেকে শাহবাগের দিকে যাওয়ার পথে তখন কিন্তু পুলিশের সাথে তাদের সংঘর্ষের চিত্র বা পুলিশের সাথে একটি অবস্থাও কিন্তু আমরা দেখেছিলাম এবং সেখানে কিন্তু তাদের এসএসসি যে পরীক্ষাতে তাদের সাথে কিন্তু আহত হয়েছেন তেমন চিত্র কিন্তু আমরা দেখেছিলাম এবং সেই জায়গাতে তাদের পক্ষ থেকে কিন্তু দাবি করা হচ্ছে যে এর প্রতিবাদও কিন্তু তারা করছে এবং তারা কিন্তু এখানে অবস্থান নিয়েছে তেমনটি কিন্তু চিত্র আমরা একের পরে কিন্তু সেই জায়গাটি জুড়ে দেখতে পাচ্ছি এবং এখানে আমরা যেমনটা দেখছি যে তারা
কোনোভাবে আসলে ফটকটি ছাড়ছেন না এবং যারা অনেকেই রয়েছেন ভিতরে ফটক দিয়ে প্রবেশ করার চেষ্টা করছে তাদেরকে একেবারে প্রবেশ করতে দেয়া হচ্ছে না তেমন চিত্র কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং ভিতরে যদি একটু দেখানোর চেষ্টা করি সেই জায়গাটি জুড়ে ভিতরে যারা আসলে গেটের প্রবেশ গেটের ভিতরে আপনাদের মনে থাকে যে কোনো দুই গুণ হ্যাঁ আপনাদের যে কোনো দুই জন ভিতরে আসেন সারা সময় কথা বলেন দুই জন আচ্ছা আমাদের আসবেন কে ডেকেছে কে ডেকেছে আমাদের ছাড় থাকছে আপনাদের এখানে দুই জন আসেন কে আসবেন আপনাদের নেতৃত্বে কে দিচ্ছেন আমাদের স্যার ডাকছেন কোন স্যার ডেকেছে তার নাম কি বললাম তো আপনাদের দুইজন আসেন কে আসবে আমাদের এখানকার স্যারের কাছে আপনারা কে আসবেন দুইজন আসেন চেয়ারম্যানের কাছে যাবো তপন কুমার সাহেব স্যারের সাথে দেখা করতে চাই যেমনটা কিন্তু আমরা সেই জায়গাটা জুড়ে দেখতে পাচ্ছি তারা কিন্তু একেবারেই সেখানে ফটকের সামনে দাঁড়িয়েছে এবং সেখানে যেমনটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভেতর থেকে কিন্তু তারা বলছে যে সেই জায়গা থেকে ভিতর থেকে কিন্তু যারা আসলে ফটকের প্রধান ফটকের যারা দায়িত্বে রয়েছে যে আনসার তারা কিন্তু একটু আগেই আসলে যেমনটা জানিয়েছে যে ভিতর সামনে থেকে দুজন ভিতরে যেতে পারবে এবং তারা কিন্তু ভিতরে গিয়ে আসলে কথা বলার জন্য তাদেরকে ডাকা হয়েছে এবং এসএসসি পরীক্ষার্থীদের প্রতিনিধি দুজন কিন্তু ভিতরে প্রবেশ করতে পারবে তেমনটি কিন্তু এদের পক্ষ থেকে বলা হচ্ছে এবং তারা কোনোভাবেই কিন্তু রাজি হচ্ছে না এই প্রধান ফটকটি ছেড়ে তারা ভিতরে কোনোভাবেই যাবে না তারা যেমনটা বলছে একমাত্র চেয়ারম্যান ব্যতীত অন্য কারোর সাথে কিন্তু তারা দাঁড়াবে না কথা বলবে না তেমনটি কিন্তু তারা বলে যাচ্ছে এমনটাই কিন্তু এবং তারা যেমনটা শাহবাগের যে হামলাটি হয়েছে এবং শাহবাগে আসলে তাদের পরীক্ষার্থীর সাথে পুলিশের যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেটি নিয়ে কিন্তু তারা এখানে অবস্থান নিয়েছে এবং তারা সেই বিষয়টারও কিন্তু প্রতিবাদ জানাচ্ছে তেমনটি কিন্তু আমরা সেখানে দেখতে যাচ্ছি এমনটি কিন্তু চিত্র আমরা এই জায়গাটা জুড়ে কিন্তু দেখতে পাচ্ছি যেমনটা কিন্তু তারা বলছে যে আন্দোলনে হামলা করা হয়েছে এমনটা তারা দাবি করছে এবং সেই হামলার পরিপ্রেক্ষিতে কিন্তু এখানে তারা দাঁড়িয়েছে এবং সেই বিষয়ে কিন্তু তারা প্রতিবাদ করছে তেমন চিত্র কিন্তু আমরা দেখছি একেবারে ঢাকা শিক্ষা বোর্ডের প্রধান গেট আটকে কিন্তু তারা এই ধরনের পরিস্থিতি কিন্তু তৈরি করেছে এবং সেখানে আমরা যেমনটা দেখছি এই চিত্রটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং প্রধান গেটটি একেবারেই প্রধান ফটকটি আটকে দেওয়া হয়েছে এবং অন্য যে ফটকগুলো রয়েছে সেই সব গেটগুলো কিন্তু তারা লক করে দিয়েছে তেমন চিত্র কিন্তু আমরা এই জায়গাটা জুড়ে দেখতে পাচ্ছি তারা যেমনটা বলছে যে আইসিটি কমাতে পারলে বাদ করবে না কেন বাকিগুলো এবং এইচএসসি 2023 এবং তেমনটি কিন্তু তারা বলছে এবং যারা যেমনটা বলছে যে আসলে 2022 সালে যারা পরীক্ষা দিয়েছে তারা আসলে ভালোভাবে পরীক্ষা দিতে পেরেছে এবং 23 যারা 2023 সালে যারা পরীক্ষা দিয়েছে তাদেরকে অবহেলা করা হচ্ছে এরকম নানা ধরনের দাবি কিন্তু তারা করছে এবং 50 মার্কের পরীক্ষার দাবিতে কিন্তু তারা এখানে দাঁড়িয়ে এবং নানা ধরনের আন্দোলন কিন্তু তারা এইভাবে করে যাচ্ছে স্লোগান দিয়ে যাচ্ছে সেই ধরনের চিত্র কিন্তু আমরা সেখানে দেখতে পাচ্ছি একেবারে প্রধান ফটকটি আটকে কিন্তু তাদের এই ধরনের চিত্র এবং ভেতর থেকে কিন্তু একেবারে অনেক মানুষ কিন্তু ভিতরে রয়েছে যারা বের হতে পারছে না প্রধান ফটকের ভিতরে এবং সামনে থেকেও কিন্তু অনেকে প্রবেশ করার চেষ্টা করছে তারাও কিন্তু ভিতরে প্রবেশ করতে পারছে না তবে এরকম একটি পরিস্থিতিতে ভেতর থেকে আসলে অর্থাৎ শিক্ষা বোর্ডের ভিতর থেকে আসলে দুজনকে পাঠানো হয়েছে আনসার এবং তারা এসে যেমনটা প্রস্তাব রেখেছে আসলে শিক্ষার্থীদের যে প্রতিনিধি রয়েছে সেখান থেকে দুজন আসলে যেতে পারবে এবং তাদের দুজনের সাথে আসলে এখানকার দ্রুততর এক কর্মকর্তা কথা বলবে তেমনটা কিন্তু বলা হচ্ছে তবে পরীক্ষার্থীরা কোনোভাবেই কিন্তু তারা রাজি হচ্ছে না তারা যেমনটা বলছে যে তারা একমাত্র তখনই যাবে যখন চেয়ারম্যান যদি এখানে আসলে সেই জায়গাটিতে আসে এবং চেয়ারম্যান যদি তাদের সাথে কথা বলতে চায় তাহলে কিন্তু তারা সেই জায়গাটি জুড়ে প্রবেশ করবে তেমনটি কিন্তু তাদের পক্ষ থেকে বলা হচ্ছে এবং তারা একবার আসলে সেখানে বসে অন্যবার দাঁড়িয়ে নানাভাবে স্লোগানে স্লোগানে মুখরিত করে কিন্তু অবস্থান নিয়েছে সেই চিত্র কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং শিক্ষার্থীরা যারা আসলে এইচএসসি পরীক্ষার্থী রয়েছে তারা কিন্তু প্রবেশ করার চেষ্টা করছে তেমনটা কিন্তু আমরা দেখে যাচ্ছি এবং একেবারেই ভেতরে প্রবেশ করার যে চিত্র সেই চেষ্টা কিন্তু তারা একের পরে করে যাচ্ছে তেমনটি কিন্তু আমরা সে প্রবেশ গেটটির ভিতর থেকে কিন্তু আমরা এরকম একটি পরিস্থিতি কিন্তু দেখতে পাচ্ছি একজন কর্মকর্তা কিন্তু সেখানে এসেছেন এবং একটু
তোমরা স্মারকলিপি দাও, আমরা চেয়ারম্যান স্যারকে দেই। চেয়ারম্যান স্যার, আমাদের কয়েকজনকে ভিতরে ঢুকাতে হবে, তারপর আমরা দিয়ে দেবো। হ্যাঁ, তোমরা দুইজন দুইজন আসো, তিনজন আসো, চারজনই আসো। বাবারে, একজন কো তিনজন, একজন কো তোমরা চারজন, চারজন আসো এবং স্মারকলিপি নাও, ঠিক আছে? স্মারকলিপি নাও, তারপর গাড়িগুলো যেতে দাও। আজকে আমরা স্মারকলিপি দিব, কিন্তু আমাদের দাবি যদি না মানে আমরা রাত পর্যন্ত আমরা এখানে থাকব। তোমরা এখানে স্মারকলিপি দিলে, তোমরা স্মারকলিপি দিলে এটা ওর জন্য কর্তৃপক্ষের সাথে কথা বলতে হবে না? এখান থেকে সব সিদ্ধান্ত হয়। আমরা তিন দিন ধরে আন্দোলন করতেছি, তিন দিন ধরে আন্দোলন করতেছি, তিন দিন ধরে আমাদের শিক্ষামন্ত্রীর কাছে কি জবাবটা যায় নাই? আমরা আন্দোলন করতেছি, আমাদের কি কোনো দাবি নাই? তাহলে অমল নিবে ইনশাল্লাহ, এটা অমল নিতে বাধ্য হবে। তোমরা ছাত্র, তোমরা পরীক্ষা দিয়ে তোমরা স্মারকলিপি দাও, আমরা চেয়ারম্যান মহোদয়, চেয়ারম্যান মহোদয়, মন্ত্রী মহোদয় সহ ওদের সাথে কথা বলবেন, সিদ্ধান্ত এখন হবে না বাবা। তোমরা, তোমাদের বুঝতে হবে, তোমরা দেশের মেধাবী সন্তান, তোমাদের এটা বুঝতে হবে। তোমরা চারজন আসো, বাকিদেরকে তোমরা এখান থেকে চলে যেতে বলো, তোমরা কথা বলো, এটাই নিয়ম। আমরা, আমরাও কিন্তু আমাদের স্মারকলিপি নিয়ে আসতেছি, স্মারকলিপি দাও, হ্যাঁ ইনশাল্লাহ যেতে দাও। এগুলো কিন্তু পরীক্ষার সরঞ্জাম, এগুলো আমরা যেমনটা কিন্তু দেখতে পাচ্ছি, সামনে আসলে তারা 50 মার্কের পরীক্ষার দাবিতে কিন্তু তারা সেই জায়গাটিতে দাঁড়িয়েছে। অন্যদিকে কিন্তু ভেতর থেকে যেমনটা বলা হচ্ছে, তারা বলছে যে পরীক্ষার আসলে সরঞ্জাম এবং নানা ধরনের সরঞ্জাম কিন্তু ভিতরে গেটে রয়েছে এবং সেগুলো বের করার জন্য কিন্তু শিক্ষার্থীদের অনুরোধ করা হচ্ছে এবং তাদের প্রতিনিধি ভিতরে প্রবেশ করার জন্য কিন্তু বলা হচ্ছে। একেবারেই তারা কিন্তু সেই জায়গাটিতে প্রবেশ করতে দিচ্ছে না, তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং তারা বলছে যে এটা সরকার দিতে পারবে, রাষ্ট্র দিতে পারবে। আমরা, আমরা তোমরা, তোমরা চারজন গেলে আমরা তোমাদের ক্লেম গুলা তোমরা নিজের হাতে দিবে, এটা অসুবিধা নাই। কিন্তু আমার কাছে দিলেও তো আমি পৌঁছাতে পারি, আমি তো পরীক্ষা নিয়ন্ত্রক কথা বলছি তোমাদের সাথে। আমরা হচ্ছে তোমরা, তোমরা যাই দিবা, তোমরা ডকুমেন্ট দাও, আমরা চেয়ারম্যান মহোদয়কে দেই। আমি ব্যক্তিগত ভাবে আশ্বাস দিতে পারবো না, এটা তোমাদের বুঝতে হবে। একজন ব্যক্তি আশ্বাস দিতে পারে না, এটা এটা টোটাল অনেক অনেকগুলো বিষয় এখানে জড়িত। এখানে মন্ত্রণালয় আছে, নানান সংস্থা আছে, কথা বলতে হবে না? তোমরা যোগাযোগের জন্য তো আসলাম, নয় তো আসতাম না, তোমরা এখানে আছো বলে তো আসলাম। এই জন্য তোমাদের স্মারকলিপিটা দ্রুত দাও, দাও তোমরা নিজেরাই ঠিক করো কোন চারজন আছো। আমরা চারজন যাব, নিজেরা ঠিক করে নাম দাও, তোমরা নিজেরা ঠিক করে নাম দাও, আর গাড়িগুলো যেতে দাও। এখানে নানান বড় বড় স্যাররা আছে, তোমরা এই সহযোগিতা করো, এটা করতে হবে। আগুন জ্বালো,
যেমনটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সামনে এসএসসি পরীক্ষার্থীরা কিন্তু আন্দোলন করছে, অন্যদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ভিতরে কিন্তু অবস্থান নিয়েছে আসলে যিনি পরীক্ষা নিয়ন্ত্রক রয়েছেন তিনি কিন্তু এসেছেন এবং তিনি যেমনটা বলছেন পরীক্ষার্থীদের পক্ষ থেকে প্রতিনিধি যেন ভিতরে প্রবেশ করে এবং তিনি কিন্তু তেমনটা বলছেন অন্তত চারজন প্রতিনিধি তারা যেতে চেয়েছে যেমনটাও কিন্তু তিনি অ্যাপ্রুভ করেছেন। আমরা বলেছি তারা স্মারকলিপি দিলে এটা আমরা চেয়ারম্যান মহোদয়কে দিব, চেয়ারম্যান মহোদয় উদ্বোধন কর্তৃপক্ষের সাথে কথা বলবেন, কারণ আমরা তো হুট করে পরীক্ষা চেঞ্জ করতে পারবো না। এটার জন্য অনেক সংস্থা জানেন আপনারা, ওদিন সাংবাদিক সম্মেলন হয়েছে আপনারা ওখানে ছিলেন, অনেক সংস্থা জড়িত, রাষ্ট্র জড়িত, তাহলে সকলের মতামত ছাড়া আমরা কিন্তু হুট করে সেটা সিদ্ধান্ত দিতে পারবো না। যেহেতু বাচ্চারা এখানে এসে তারা ছোটো ছোটো বাচ্চা, কোমলমতি বাচ্চা, তারা তাদের লিখিতটা দিলে তারা যা বলতে চায় সেটা আমরা আমাদের চেয়ারম্যান মহোদয়কে দিব, চেয়ারম্যান মহোদয় উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে পরামর্শ করবেন, এটাই আর কি আমাদের বক্তব্য। ধন্যবাদ আপনাদের। আমরা জায়গাটা জুড়ে দেখতে পাচ্ছি এবং একেবারে ঢাকা শিক্ষা বোর্ডের প্রধান ফটকের সামনে কিন্তু অবস্থান নিয়েছে শিক্ষা পরীক্ষার্থীরা এবং পরীক্ষার্থীরা কিন্তু টিএসসির অর্থাৎ কেন্দ্রবাস করে সামনে পুলিশের সাথে যেই হামলাবাদ যে পরিস্থিতি সেই সব পরিস্থিতির প্রতিবাদ কিন্তু জানাচ্ছে, নানা স্লোগানে স্লোগানে কিন্তু মুখরিত করে রেখেছে ঢাকা শিক্ষা বোর্ডের সামনের জায়গাটা এবং সেখানে কিন্তু একজন পরীক্ষা নিয়ন্ত্রক অর্থাৎ আবুল বাশার তিনি কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অর্থাৎ ঢাকা বোর্ডের ভিতর থেকে কিন্তু তিনি এসেছেন এই জায়গাটিতে এবং সেখানে কিন্তু তিনি এসে সেই জায়গাটিতে অবস্থান নিয়েছেন এবং তিনি তেমনটা বলছেন যে ভিতর থেকে আসে প্রবেশ করছেন। এখন আমরা দেখতে পাচ্ছি সেই জায়গাটিতে পুলিশের একজন কর্মকর্তা কিন্তু সেখানে এসে উপস্থিত হয়েছেন। স্যার আমাদের আগের বেশ স্যার আড়াই বছর সময় পেয়ে স্যার আইসিডি আর না হলে দুই মাস পিছানো হোক পরীক্ষা, পিছিয়ে একশো মার্কের পরীক্ষা না হোক আমাদের এটা দাবি। একজন প্রতিনিধি গিয়ে কথা বললে ভালো হয় না, এখানে আসলে কি হবে সমাধান? এখানে তো তারা কোনো সমাধান দিতে পারবে না। যেমনটা কিন্তু সেখানে দেখতে পাচ্ছি পূর্বতন একজন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমার মনে হয় দুই একজন প্রতিনিধি কথা বললে বেটার হবে। আমরা যাব, আমরা এখানে এসেছি মূলত স্মারকলিপি, আমরা এখানে এসেছি মূলত স্মারকলিপি জমা দেওয়ার জন্য। আমাদের দাবি একটাই, আমরা 50 মার্কের পরীক্ষা দেব। চেয়ারম্যান সাহেব আমাদেরকে আশ্বাস দেন তাহলে আমরা দাবিটা যুক্তি আছে, যেহেতু তোমরা একটাই সির ছেলেরা কিন্তু অনেক মাস সময় দেওয়া দরকার, প্রায় 18-20-22 মাস, কিন্তু আমাদেরকে সময়টা দেওয়া হচ্ছে মাত্র 14-16 মাস। আপনাদের ছেলেমেয়ে আছে, আপনার ছেলেমেয়েরা পড়াশোনা করে তারাও কিন্তু বুঝবে সেটা, কিন্তু যেভাবে আসলে দাবি দেওয়াটা করলে ভালো হয় আমার মনে হয়। যেমনটা কিন্তু আমরা দেখলাম যে এই জায়গাটিতে আসলে পুলিশের একজন কর্মকর্তা এসেছেন, তিনিও কিন্তু কথা বলেছেন আসলে, তবে কোনোভাবেই প্রবেশ গেট কিন্তু ছাড়ছেন না সেই চিত্র কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং তারা কিন্তু সেই 50 মার্কের পরীক্ষা চাই। আর পরীক্ষা হয় মূলত কত মার্কসে? 100 মার্কের স্যার। আইসিটি আমাদের আমরা 100 মার্কের পরীক্ষা দেওয়ার জন্য এখনো কেউ প্রস্তুত না, সেই জন্য আমরা 50 মার্কের পরীক্ষা দিতে চাই। আপনারা চাচ্ছেন যে 100 মার্কের পরিবর্তে সব সাবজেক্ট 50 মার্কের পরীক্ষা, এই জন্য আপনার একটা স্মারকলিপি দিতে চাচ্ছি আমরা জমা দিব। যেমনটা কিন্তু দেখছি এদিকে একপাশে কিন্তু পুলিশের ঊর্ধ্বতন একজন কর্মকর্তা কথা বলছেন এইচএসসি পরীক্ষার্থীদের সাথে, অন্যদিকে কিন্তু প্রবেশ গেট দিয়ে প্রবেশ করার চেষ্টা করছেন অন্যান্য যারা রয়েছেন সেই চিত্র কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং ভেতর থেকে তারা চেষ্টা করলেও কিন্তু একেবারেই তাদেরকে সেভাবে বেরোতে দিচ্ছেন না, তেমনটা কিন্তু আমরা দেখছি একেবারেই শিক্ষার্থীদের সাথে অর্থাৎ যারা পরীক্ষার্থী রয়েছে এইচএসসি পরীক্ষার্থীদের সাথে ভিতরে যারা বেরোতে চাচ্ছেন তাদের হাতে একেবারে বাং বিতণ্ডা থেকে পরিস্থিতি হচ্ছে, একেবারে কিন্তু মারমুখী একটি অবস্থার কিন্তু সৃষ্টি হয়েছে সেই জায়গাটা জুড়ে, তেমনটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। একেবারে তারা খোলার কিন্তু ভিতর থেকে চেষ্টা করছে এবং এইচএসসি পরীক্ষার্থীদের সাথে এবং সামনে যারা রয়েছে তাদের সাথে একেবারে মুখোমুখি একটি অবস্থায় কিন্তু চলে গিয়েছে।
যেমনটা দেখছি ভেতরে কিন্তু বের হওয়ার বেরোতে দিচ্ছে না তেমন চিত্র কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঢাকা শিক্ষা বোর্ডে ভিতরে যারা রয়েছে অর্থাৎ তারা কিন্তু বেরোতে পারছে না প্রধান আন্দোলনের জায়গা থেকে কিন্তু সেই চিত্রটি কিন্তু আমরা আমাদের প্রতিনিধি যারা আছে তারা স্মারকলিপি আনতে গেছে আমরা এক একজন এক এক করে আমরা এক একজন এক এক করে তোমাদের এটা স্মারকলিপি দাও আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করি জি স্যার অবশ্যই আমাদের স্মারকলিপি দাও আর গাড়িগুলো বন্ধ হয়ে আছে গাড়ি বন্ধ আছে তোমরা বাইরে সরো যেমনটা কিন্তু দেখছি ভেতর থেকে তারা বলছে যে তাদের প্রতিনিধি যাওয়ার জন্য অন্যদিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিন্তু অবস্থান সেখানে রয়েছে সামনে অন্যদিকে একেবারে কিন্তু মারমুখী একটি অবস্থান অর্থাৎ ভেতর থেকে কিন্তু তারা বের হতে চেষ্টা করছে অন্যদিকে বাইরে কিন্তু এসএসসি যারা পরীক্ষার্থী রয়েছে তারা কিন্তু অবস্থান নিয়েছে অর্থাৎ ভেতর থেকে বাইরে থেকে যেমন ফটক দিয়ে প্রবেশ করতে পারছে না এবং ভেতর থেকে কিন্তু ফটক দিয়ে বের হতে পারছে তেমন চিত্র কিন্তু আমরা দেখতে পাচ্ছি একেবারে কিন্তু সেই ফটকটি আটকে দেওয়া হয়েছে এবং প্রধান যে ফটকটি রয়েছে সেই ফটকগুলো কিন্তু আটকে দেওয়া হয়েছে তেমনটি কিন্তু আমরা জায়গাটি জুড়ে কিন্তু দেখতে পাচ্ছি এবং একের পরে তাদেরকে বলা হচ্ছে আসলে যে কোনোভাবে আসলে তারা সেই জায়গাটি ছেড়ে অর্থাৎ এখান থেকে তারা যেন এটি ছেড়ে দেয় তেমনটি কিন্তু বলা হচ্ছে কিন্তু কোনোভাবেই আসলে আপনারা যেমনটা আমরা যেমনটা দেখতে পাচ্ছি ভিতরে কিন্তু একের পরে কর্তৃপক্ষ আসছে কিন্তু কোনোভাবেই কিন্তু কথা শুনছে না আসলে তারা পরীক্ষার্থী রয়েছে ভাই এইগুলো সরান তো এগুলো একটু সরান কাজ করতে দেন সব জায়গায় ক্যামেরা কেন তারা আন্দোলন করতেছে কেন পুলিশের ঢুকাবে কেন কোন পুলিশ আসবে না তোমরা আমাদের সন্তান ঠিকভাবে করো গাড়ি যেতে দাও তোমাদের ভাইদেরকে বলো তোমরা আসো তোমরা তিন চারজন আসো আমরা তোমাদের নিয়ে যাই নিয়ে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি আর তোমাদের স্মারকলিপি থাকলে দাও আমরা তোমাদের লিখিত ভাবে বলো পরীক্ষা নিয়ন্ত্রণ করতে তো বোর্ড করে না এরা পরীক্ষা কন্ট্রাক্ট করে বুঝতে পারছো তোমরা বলো না তোমরা কারে অনেক ঊর্ধ্বতন কর্তা তাদেরকে আমরা পাঠাই তারা সিদ্ধান্ত যেটা দেবে সেটাই একটা সময় দিন যে আমরা এতক্ষণ সময়ের মধ্যে আমাদেরকে জানাবেন আমরা এরপর যাব না না সময় তো না এটা তো আমাদের বিষয় না এটা তো আমাদের তোমাদের স্মারকলিপি কই স্মারকলিপি দাও বললাম এটা যেমনটা কিন্তু বলা হচ্ছে যে তারা ভিতর থেকে বলা হচ্ছে তাদের প্রতিনিধি দেওয়ার জন্য অন্যদিকে তারা স্মারকলিপি কিন্তু চাচ্ছে অন্যদিকে তাদের সাথে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা কথা বলছেন এবং তিনি কি বলছেন আমরা সেটিও কিন্তু শোনার চেষ্টা করবো আসলে তারা যেমনটা কিন্তু আমরা সেই জায়গাটি দেখতে পাচ্ছি তারা আন্দোলন করছে আমরা সিদ্ধান্ত নিচ্ছি আমাদের পক্ষ থেকে চারজন যাবে চেয়ারম্যান স্যারের কাছে স্মারকলিপি নিয়ে যাবে স্মারক চেয়ারম্যান স্যার আমাদের আশ্বাস দিচ্ছে আমাদের দাবি মানা হবে জি এটাই আমরা চেয়েছিলাম স্মারকলিপিটা জমা দিব তারপরে আমরা আরো সিদ্ধান্তে যাবো এখন আমরা সিদ্ধান্ত যাইনি এখন আন্দোলনে আপনারা এতক্ষণ স্লোগান করছিলেন যে পুলিশের সাথে পুলিশ হামলাটি করেছে সেই বিষয়ে আপনারা কোনো পদক্ষেপ নিয়েছেন সে বিষয়ে পদক্ষেপ আমরা এখনো নিইনি আগে আমাদের স্মারকলিপিটাই দিয়ে নেই তারপরে আমরা সব বিষয়ে পদক্ষেপ এটার উপর ভিত্তি করে আমাদের সামনের পদক্ষেপ গুলো নিব শাহবাগে রক্ত ঝরিয়ে এসে শাহবাগে অনেক কিছু হয়েছে পুলিশরা মেরেছে পুলিশরা আমাদের দৌড়ানি দিয়েছে হারানি করেছে অনেক খারাপ আমাদের স্মারকলিপি জমা দিব আমরা কালকে পর্যন্ত দেখবো কাউকে যদি না মানে তাহলে আমরা আবার রাস্তা নামবো আমরা আন্দোলন থামবে না একেবারেই পরীক্ষার্থী এবং তাদের মধ্যে একেবারে মুখোমুখি অবস্থান অবশেষে তারা গেট খোলার সিদ্ধান্ত নিয়েছে কিনা তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং তারা যেমনটা বলছে যে তারা কালকের একটি দিন দেখবে এবং তারপরে তারা কিন্তু আবার অবস্থান নেবে তেমনটি কিন্তু তাদের পক্ষ থেকে বলা হচ্ছে এবং তাদের এখন পর্যন্ত যে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে প্রধান ফটকের সামনের যে চিত্র সেখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ভিতর থেকে আসলে ঊর্ধ্বতন কর্মকর্তারা এসেছেন ঢাকা শিক্ষা বোর্ডের এবং তারা কিন্তু বলছেন যে সামনে থেকে তাদের প্রতিনিধি যাওয়ার জন্য অন্যদিকে কিন্তু বাইরে আসলে যে এসএসসি পরীক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু বাইরে অবস্থান নিচ্ছেন তেমন চিত্রটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং সেই চিত্র কিন্তু সেখানে চলছে
আছে একবারই বলা যায় ভিতরে উদ্যতন কর্তৃপক্ষ দুপাশে বেরোতে এবং ঢুকতে চাওয়া লোকজন এবং অন্যদিকে সামনে এসএসসি পরীক্ষার্থীরা তার পেছনে রয়েছে আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একেবারে কিন্তু বলা যায় যে এরকম একটি পরিস্থিতি কিন্তু এখানে বিরাজ করছে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ঢাকা শিক্ষা বোর্ডের প্রধান ফটকের সামনের একটি চিত্র কিন্তু আমরা এরকমটি দেখতে পাচ্ছি দরকার নাই তোমরা কোন চারজন আসবে সেটা সেই চারজন আসো আমরা চারজন না বের হব দরকার নাই নাম দেওয়া লাগবে না তোমরা চারজন তোমরা এখানেই থাকবে সারকলিপি নিয়ে যাবো স্যার চলো কোন চারজন আসবে তোমরা বলো যেমনটা কিন্তু আমরা দেখছি প্রধান ফটকের দিক থেকে অর্থাৎ চারজন কিন্তু প্রবেশ করবে এবং চারজন অবশ্যই কিন্তু ভিতরে প্রবেশ করতে পারবে সেরকম একটি পরিস্থিতি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং সামনে থেকে তারা এভাবে কিন্তু প্রবেশের যে সিদ্ধান্ত সেটা কিন্তু তারা নিয়েছে প্রধান ফটক কিন্তু ছাড়া দেবে অবশেষে আমরা যেমন দেখছি প্রধান ফটকের ভিতরে অর্থাৎ ঢাকা শিক্ষা বোর্ডের ভেতর থেকে কিন্তু অনেক লোকজন তারা কোনোভাবে বেরোতে পারছেন না অন্যদিকে তারা প্রবেশ করতে পারছেন অবশ্যই সিদ্ধান্ত হচ্ছে তারা সেই গেটটি ছেড়ে দিয়ে কিন্তু তারা একটি গেট দিয়ে তাদের চারজন প্রতিনিধি যাবে এবং সেখানেই কিন্তু স্মারকলিপি তারা জমা দিবে তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং সেই প্রধান ফটক দিয়ে কিন্তু তারা প্রবেশ করছে এবং দীর্ঘক্ষণ আসলে এই ফটকটি আটকে রাখার পরে অবশেষে তারা সিদ্ধান্ত নিয়েছে তারা স্মারকলিপি কিন্তু ভিতরে দেবে এবং স্মারকলিপি দেওয়ার জন্য চেয়ারম্যান বরাবর তারা কিন্তু যে গেট দিয়ে কিন্তু প্রবেশ করার সিদ্ধান্ত নিয়েছে এবং সেই চিত্র কিন্তু আমরা দেখতে পাচ্ছি অন্যদিকে সামনে কিন্তু অবস্থান নিয়েছে আসলে গণমাধ্যমকর্মী এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সকলে কিন্তু সক্রিয় অবস্থান কিন্তু সেই জায়গাটিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং সামনে কিন্তু এরকম একটি পরিস্থিতি কিন্তু বিরাজ করছে এবং চারজন প্রতিনিধি কিন্তু ভিতরে ঢুকে এবং স্মারকলিপি দিয়ে তারা কিন্তু কথা বলবে তেমনটি কিন্তু আমরা জানতে পেরেছি এবং তেমনটি কিন্তু চিত্র আমরা দেখতে পাচ্ছি যেমনটা দেখতে পাচ্ছি তাদের এসএসসি পরীক্ষার্থীরা যেহেতু আন্দোলন করে যাচ্ছিল অনেকক্ষণ ধরে তারা অবশেষে কিন্তু চারজন প্রতিনিধি কিন্তু তাদের প্রবেশ করছে তেমন চিত্র কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি এসএসসি পরীক্ষার্থীদের চারজন প্রতিনিধি কিন্তু ভেতরে প্রবেশ করেছে এবং তাদের সাথে কিন্তু আলোচনা হবে আসলে ঢাকা শিক্ষা বোর্ডের যিনি চেয়ারম্যান রয়েছেন এবং তারপরে কিন্তু আসলে বলা যাবে যে কী ধরনের সিদ্ধান্ত তারা নিচ্ছেন তবে তারা যেমনটা বলছেন আসলে সেই জায়গাটিতে তারা স্মারকলিপি দেবেন এবং স্মারকলিপি দেওয়ার পরে দু একদিন তারা দেখবেন এরপরে কিন্তু তারা পুনরায় সিদ্ধান্তে যাবেন তেমনটি কিন্তু আমরা দেখছি এবং ভেতরে তারা প্রবেশ করেছে সাথে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি সেখানে রয়েছে অন্যদিকে যারা আসলে বেরোতে চাচ্ছেন ভিতরে যেহেতু কলেজ রয়েছে বা অন্যান্য যারা আসলে এখানে কর্মকর্তা কর্মচারীরা রয়েছেন ভিতরে যারা যাদের যারা কর্মসংস্থান তারা কিন্তু একেবারে এখান থেকে বের হতে চেষ্টা করছেন তাদেরকে কিন্তু এতক্ষণ ধরে বেরোতে দেওয়া হচ্ছিল না প্রধান ফটকটি কিন্তু এখনো আটকে রাখা হয়েছে তেমনটি কিন্তু আমরা সেই জায়গাটি জুড়ে কিন্তু এই চিত্রটি কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যেমনটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভিতরে চারজন প্রতিনিধি কিন্তু তাদের প্রবেশ করেছে এবং তারা স্মারকলিপি দেবে এবং বাইরে কিন্তু অবস্থান করছে আসলে এসএসসি পরীক্ষার্থীরা এবং তারা কিন্তু সেখানে 50 মার্কের দাবিতে অবস্থান নিয়েছে এবং তারা সেই চিত্র কিন্তু আমরা এই জায়গাটিতে দেখতে পাচ্ছি এবং একেবারে সামনের অবস্থান কিন্তু তা নিয়েছে এবং ভিতরে স্মারকলিপি দিয়ে তারপরে কিন্তু তারা যেমনটা বলছে তাদের পক্ষ থেকে যে তারা দু একটা দিন দেখবে তারপরে কিন্তু আবার পুনরায় তারা সিদ্ধান্ত নেবে তবে এখন পর্যন্ত প্রধান ফটক ছেড়ে দেওয়ানি স্মারকলিপি দেওয়ার পরপর হয়তো ক্রমে আসলে সেই ফটক ছেড়ে দেওয়া বা সেই চিত্র কিন্তু স্মারকলিপি দেওয়ার পরে কথা বলার পরে কিন্তু তারা আসলে সেই সিদ্ধান্ত নেবে তেমনটি কিন্তু আমরা সেই জায়গাটি জুড়ে দেখতে পাচ্ছি আপনারা যদি দেখেন যে সেই জায়গাটি এখনো কিন্তু সামনে অবস্থান নিয়ে আছে কিন্তু যারা এসএসসি পরীক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু 50 মার্কের দাবিতে বলা হচ্ছে আসলে আমাদের দাবি এখন মেন একটাই আমাদের 50 মার্কের পরীক্ষা দেওয়া হোক সব সাবজেক্ট থেকে ইভেন এটাও বলা হোক আমাদের যারা হ্যারাসমেন্ট করছে যেসব পুলিশরা আমাদের শাহবাগে যারা হ্যারাসমেন্ট করছে তাদের আইনের আওতায় আনা হোক এবং তাদের পরিষ্কার করা হোক জি অবশ্যই কারণ ছাত্ররা ভাইসা আসে নাই এ দেশে ভাইসা আসে নাই 1971 সালে রক্ত দিছে এটি যে দেশ স্বাধীন হয়েছে কাদের জন্য স্টুডেন্টরাও ছিল এই স্টুডেন্টদের গায়ে আজকে হাত তুলছে কেন এটা আমরা দাবি চাই এটার আমরা বিচার চাই কেন আমাদের গায়ে হাত তুলবে আমরা কি ভাইসা আসছি আমরা কি স্টুডেন্ট না আমরা কি দেশের নাগরিক না অন্য আউটসাইডের মানুষরা এসা দাবি করবে তাদের দাবি মানবে আর স্টুডেন্ট দাবি করলে মারবে কেন সব জরুম কেন স্টুডেন্টদের উপরে এটা আমরা বলতে চাই আবার 2022 সালে সেম সিলেবাসে 50 মার্কের পরীক্ষা দিছে তারা আড়াই বছর পেয়ে আমাদের 1.5 বছর দিয়ে সেম সিলেবাসে আমাদের 100 মার্কের পরীক্ষা কেন 15 মাস পেয়েছি মাত্র আমরা ওই হিসাবে 1.5 বছরই আমাদের 1.5 বছরে কি কেন আমরা 100 মার্কের পরীক্ষা দেব এখন তো আপনাদের চারজন প্রতিনিধি ভিতরে প্রবেশ করেছেন এবং আপনারা প্রধান ফটকটা এখনো ছেড়ে দিচ্ছেন না কেন আমরা যে পর্যন্ত আমাদের স্মারকলিপি দিয়ে যে পর্যন্ত না আসবে ইভেন্ট ওরা বলবে যে হ্যাঁ আমাদের স্মারকলিপিটা
গ্রহণযোগ্য হয়েছে এবং চেয়ারম্যান স্যার বলছে যে এটার এটার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে, যে পর্যন্ত আমরা আশ্বাস না পাওয়া পর্যন্ত এই জায়গা থেকে আমরা ছাড়বো না। এই জায়গায় আমরা আমরা পিটারে বলছে যে আপনাদের দাবিগুলো অযৌক্তিক, এর জন্য যে এই দাবিগুলো আমাদের দাবি কেন অযৌক্তিক হবে জানানো হয়েছে আপনাদের, কিন্তু অযৌক্তিক কারণেই আপনারা অল্প কিছু মানুষ এই জায়গায় এসেছে, এটা অযৌক্তিক আসেনি, এটা অনেক শিক্ষার্থী আসেনি। ফার্স্ট কারণ পুলিশের জন্য, কারণ পুলিশ শাহবাগ অনেক কিছুই করছে, আমাদের সাতটা স্টুডেন্ট ধরে নিয়ে গেছে, ইভেন তানভীরকে মাথা ফাটাই দিছে, এই কারণে সবাই ডরে আসতে চায় না, অনেকে লাঠি চার্জ করছে, আমাদের ইচ্ছা মতো গালি গালাজ দিছে। পুলিশরা যদি এরকম করে আমরাই তো আগামী দিনের ভবিষ্যৎ, আমরাই তো আগামী দিনের ভবিষ্যৎ। আমাদের এখান থেকে কেউ পুলিশ হবে, কেউ আবার ডাক্তার ইঞ্জিনিয়ার হবে, কোর্টের উকিল হবে, জজ হবে, এখান থেকে আমরা আজকে তাদের কাছ থেকে শিক্ষা দিতেছি কি যে আমরা এসব জায়গায় যেয়ে বকাবাজি দিব। এই জায়গায় কিন্তু আমরা যেমনটা দেখতে পাচ্ছি, তারা যেমনটা তাদের পক্ষ থেকে বলা হচ্ছে, তাদের মূল যে দাবিটা সেটি হচ্ছে যেহেতু 2022 সালে আসলে তারা এসএসসি পরীক্ষাতে ছিল, তারা আসলে দু বছর আড়াই বছর পেয়ে আসলে এই পরীক্ষাটি দিতে পেরেছে, তারা কিন্তু তাদেরকে সময় দেওয়া হয়নি, তাদেরকে অবহেলা করা হচ্ছে, 2023 সালে তারা এসএসসি পরীক্ষাতে রয়েছে এমনটি কিন্তু বলা হচ্ছে, এবং এই জায়গা থেকে কোনোভাবে বেরোতে দিচ্ছেন না। তবে ভেতরে যারা রয়েছে তারা বলছে যে প্রধান ফটকটি ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু বাইরের পক্ষ থেকে যেমনটা যেমনটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, প্রধান ফটকের সামনে তারা একের পরে আন্দোলন কিন্তু করে যাচ্ছে, কোনোভাবেই তারা কিন্তু এই জায়গাটি ছেড়ে দিচ্ছে না, তেমন চিত্র কিন্তু আমরা সেখানে দেখতে পাচ্ছি। অন্যদিকে যদি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, তারা কিন্তু যেমনটা বলছে তাদের যেহেতু চারজন প্রতিনিধি আসলে ঢাকা শিক্ষা বোর্ডের ভিতরে প্রবেশ করেছে, এবং সেই প্রতিনিধির সাথে স্মারকলিপি দেওয়ার পরে আসলে তারা সিদ্ধান্ত নেবে, এবং এর তারা ফিরে আসার পরেই কিন্তু তারা প্রধান ফটকটি ছেড়ে দিবে, তেমনটি কিন্তু বলা হচ্ছে। এবং সেই চিত্রটি কিন্তু আপনাদেরকে ঢাকা শিক্ষা বোর্ডের সামনের এই জায়গাটিতে কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। দেশ রূপান্তরের সঙ্গেই থাকুন।